সিলেটে আহলে হাদিস বা লামাজহাবি হঠাৎ করে এটা প্রকাশ পেয়েছে এবং এটা হঠাৎ করে সমাজে এই বৈষম্য সৃষ্টি করতেছে। সিলেটের আহলে হাদিসের বা লামাজহাবিদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই গ্রামে সেখানের মৌলানা মিজানুর রহমান তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ইতিহাসে ঐতিহাসিক প্রমাণ রয়েছে যে তিনি বালাকোটের যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিল, যে সংগ্রাম হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেন। শাহ ইসমাইল এবং সৈয়দ আহমদের রাহমাহুল্লাহ ওনাদের সাথে তিনি অংশগ্রহণ করেন। ওই অঞ্চলে অনেক আগে থেকেই আহলে হাদিস বা লামাজহাবিদের অনেকগুলা মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে। তারপরে যদি আমরা দেখি সিলেটের খানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাঁশবাড়ি অঞ্চলে মৌলানা তাহির রাহমাহুল্লাহ তিনি জামিয়া রাহমানিয়ার ছাত্র ছিলেন এবং তিনি এসে ওই এলাকায় কোরআন এবং সুন্নাহ, শিরক এবং বেদাত মুক্ত ইসলামের চর্চা করেন এবং তিনি প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে যেটা এখন প্রাতিষ্ঠানিকভাবে ফাগু বাঁশবাড়ি তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসা নামে সেটা প্রতিষ্ঠিত আছে। এবং তারই নাতি হচ্ছে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের সাবেক চেয়ারম্যান শায়খ মুজাম্মির আলী মাদানী হাফিজাহুল্লাহ। তারপরে আমরা দেখি যদি কানাইঘাটের গাছবাড়ি এলাকার আরেকজন মৌলবী হচ্ছেন মৌলানা মোহাম্মদ আলী, তিনি গাছবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেন, পরবর্তীতে তিনি ঢাকায় লেখাপড়া করেন এবং তিনি সিলেটের গাছবাড়ি মাদ্রাসা কামিল মাদ্রাসা সেটা 10 বছর শিক্ষকতা করেন। তার এলাকায় প্রতিষ্ঠিত মসজিদ রয়েছে এবং তিনি বাঁশবাড়ি তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসা অনেকদিন পরিচালনা করেন এবং তিনি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন। بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده. বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়া সহ বিভিন্ন মিডিয়াতে এবং সিলেট অঞ্চলে সিলেট শহর সহ সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে যে সিলেটের দুটি মসজিদ, বিশেষ করে মসজিদ আত তাকওয়া অ্যান্ড ইসলামিক সেন্টার এবং কিউসেট ইনস্টিটিউট যা মসজিদ, এগুলো নিয়ে যে কথাবার্তা চলতেছে তার পরিপ্রেক্ষিতে অনেকেই বলতেছে যে সিলেটে আহলে হাদিস বা লামাজহাবি হঠাৎ করে এটা প্রকাশ পেয়েছে এবং এটা হঠাৎ করে সমাজে এই বৈষম্য সৃষ্টি করতেছে। সিলেটের আহলে হাদিসের বা লামাজহাবিদের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে দেখতে পাই সিলেটের হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার লাখাই গ্রামে সেখানের মৌলানা মিজানুর রহমান তিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনে অংশগ্রহণ করেন এবং ইতিহাসে ঐতিহাসিক প্রমাণ রয়েছে যে তিনি বালাকোটের যে ব্রিটিশ বিরোধী যে আন্দোলন হয়েছিল, যে সংগ্রাম হয়েছিল সেখানে তিনি অংশগ্রহণ করেন। শাহ ইসমাইল এবং সৈয়দ আহমদের রাহমাহুল্লাহ ওনাদের সাথে তিনি অংশগ্রহণ করেন। ওই অঞ্চলে অনেক আগে থেকেই আহলে হাদিস বা লামাজহাবিদের অনেকগুলা মসজিদ এবং মাদ্রাসা প্রতিষ্ঠিত আছে। তারপরে যদি আমরা দেখি সিলেটের খানাইঘাট উপজেলার গাছবাড়ি এলাকার বাঁশবাড়ি অঞ্চলে মৌলানা তাহির রাহমাহুল্লাহ তিনি জামিয়া রাহমানিয়ার ছাত্র ছিলেন এবং তিনি এসে ওই এলাকায় কোরআন এবং সুন্নাহ, শিরক এবং বেদাত মুক্ত ইসলামের চর্চা করেন এবং তিনি প্রতিষ্ঠিত একটা মাদ্রাসা আছে যেটা এখন প্রাতিষ্ঠানিকভাবে ফাগু বাঁশবাড়ি তাহিরিয়া সালাফিয়া মাদ্রাসা নামে সেটা প্রতিষ্ঠিত আছে। এবং তারই নাতি হচ্ছে কুষ্টিয়া ইসলাম বিশ্ববিদ্যালয়ের হাদিস বিভাগের সাবেক চেয়ারম্যান শায়খ মুজাম্মির আলী মাদানী হাফিজাহুল্লাহ। তারপরে আমরা দেখি যদি কানাইঘাটের গাছবাড়ি এলাকার আরেকজন মৌলবী হচ্ছেন মৌলানা মোহাম্মদ আলী, তিনি গাছবাড়ি মাদ্রাসায় লেখাপড়া করেন, পরবর্তীতে তিনি ঢাকায় লেখাপড়া করেন এবং তিনি সিলেটের গাছবাড়ি মাদ্রাসা কামিল মাদ্রাসা সেটা 10 বছর শিক্ষকতা করেন।
তার এলাকায় প্রতিষ্ঠিত মসজিদ রয়েছে এবং তিনি বাঁশবাড়ি তাহিয়া সালাফিয়া মাদ্রাসা অনেকদিন পরিচালনা করেন এবং তিনি জমিয়তে আহলে হাদিস বাংলাদেশ এর কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করেন। তারপরে আমরা যদি দেখি যে কানাইঘাটের জয়ন্তীপুর এলাকা, জয়ন্তীপুর এলাকার ধনপুরে মৌলানা ছিলেন মৌলানা মুন্সি আহমদ আলী এবং ওনার ছেলে মৌলবী সুলেমান রাহমাহুল্লাহ, ওনারা ওই এলাকায় কোরআন এবং সুন্নাহর দাওয়াত প্রচার করেন এবং এখনও জয়ন্তীপুরে একটি প্রতিষ্ঠিত মসজিদ রয়েছে যেটাতে কোরআন এবং সুন্নাহ যে আমল হয়ে থাকে আহলে হাদিসের এই পদ্ধতিতে আমল হয়ে থাকে। তারপরে আমরা যদি দেখি জৈন্তাপুর উপজেলার সেনগ্রামে মৌলবী কাদির বক্স তিনি ওই এলাকায় কোরআন এবং সুন্নাহর দাওয়াত প্রচার করেন। কাদির বক্স হচ্ছেন মৌলানা তাহির রহমাহুল্লার ছাত্র এবং তার ওই এলাকায় আরও তিনজন আলেম পরবর্তীতে দিল্লি থেকে লেখাপড়া করে আসেন। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন মৌলানা শামসুল হক, মৌলানা আব্দুল আহাদ, মৌলানা ইসমাইল আলী রাহিমাহুল্লাহ। তাদের প্রচেষ্টা ওই এলাকায় কোরআন এবং সুন্নাহর দাওয়াত এবং শিরক এবং বেদাত মুক্ত আমলে মানুষ কার্যক্রম চালিয়ে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং ওই এলাকায় এখনও প্রায় তিনটি জামে মসজিদ রয়েছে, ওই এলাকায় একটা মাদ্রাসা রয়েছে সেনগ্রাম মোহাম্মদিয়া সালাফিয়া মাদ্রাসা দাখিল মাদ্রাসা। তারপরে আমরা যদি দেখি যে সিলেট শহরে 2001 সাল থেকে সিলেট শহরে কার্যক্রম চালানো হচ্ছে এবং কোরআন এবং সুন্নাহর দাওয়াত সিলেট বিভাগের সর্বত্র চালানোর জন্য প্রচেষ্টা চালানো হচ্ছে। ইতিমধ্যে মৌলভীবাজারে, কুলাউড়াতে, তারপরে সুনামগঞ্জে, তারপরে নবীগঞ্জে, তারপরে গোলাপগঞ্জে এইসব এলাকায় সিলেটের সর্বত্র কোরআন এবং সুন্নাহর দাওয়াত প্রচারিত হচ্ছে এবং বিশেষ করে মিডিল ইস্টে যারা যাচ্ছে তারা সেখান থেকে শিরক এবং বেদাত মুক্ত ইসলামকে নিয়ে আসতেছে এবং এই এলাকায় প্রচার করতেছে। তারপরে এলাকায় যাদের কথা না বললেই নয় যে ইংল্যান্ড থেকে যারা যেসব ভাইয়েরা আগে ইংল্যান্ড থেকে ওই এলাকায় যে ব্রিটিশ বা অনইসলামিক কালচার বহন করে নিয়ে আসতো ইউরোপের প্রবাসী লোকেরা, এখন ইউরোপের লোকেরা তাদের ইসলামের দাওয়াত নিয়ে আসতেছে, তাওহীদের দাওয়াত নিয়ে আসতেছে এবং এই এলাকায় তাওহীদের ব্যাপকভাবে প্রচার হচ্ছে। তারই ধারাবাহিকতায় মসজিদের তাকওয়া ইসলামিক সেন্টার কিউসেট ইনস্টিটিউট জামে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে এবং গত মার্চ মাসে কিউসেট ইনস্টিটিউট জামে মসজিদ মার্চ মাসে মসজিদের তাকওয়া ইসলামিক সেন্টার প্রতিষ্ঠিত হয় এবং সে তার কার্যক্রম চালিয়ে যাচ্ছে। সেখানে স্কলাররা যারা মদিনাতে লেখাপড়া করছেন, আজহারে লেখাপড়া করছেন, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা যোগ্যতা সম্পন্ন স্কলাররা সেখানে খুতবা প্রদান করতেছেন এবং দিনের তালিম দিচ্ছেন এবং সেখানে মুসলিম উম্মার ঐক্য যেভাবে প্রতিষ্ঠিত হয় কোরআন এবং সুন্নাহর দিকে মানুষদেরকে আহ্বান করতেছেন, দলাদলি বিভক্তি বিভিন্ন তরিকা এগুলা থেকে ছেড়ে কোরআন এবং সুন্নাহর মর্মমূল্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান করা হয় থাকে। সেটাকে অনেকেই ব্যঙ্গাত্মকভাবে উপস্থাপন করার চেষ্টা করা হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যকে সত্য হিসেবে জানা সেটাকে গ্রহণ করার, মিথ্যাকে মিথ্যা হিসেবে জানা সেটাকে বর্জন করার তৌফিক দান করুন এবং কোরআন এবং সুন্নাহর মর্মমূল্যে আমাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ খায়র ও সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম।